মানসিক সুস্থতা ও নিরাপদ জীবন গড়ে তুলতে সঠিকভাবে ইসলামের অনুশাসন ও ভ্রাতৃত্ব বোধকে ধারণ করার আহ্বান জানান ইস্ট লন্ডন মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুল কাইয়ুম। ইতালির রাজধানী রোমে তর্পিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদ আয়োজিত তাফসির মাহফিলে তিনি একথা বলেন। ইসলামের শাশ্বত জীবনাদর্শকে পারিবারিক ও সামাজিকভাবে ধারণ ও পালন করার উপর গুরুত্ব আরোপ করে প্রতি বছরের ন্যায় এবারও ইতালিতে অনুষ্ঠিত হয়েছে তাফসির মাহফিল। রাজধানী রোমে রোববার এই মাহফিলের আয়োজন করে তর্পিনাত্তারা মুসলিম সেন্টার মসজিদ। মাহফিলের প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আব্দুল কাইয়ুম। ইউরোপে এরকম দিনে পরিবেশ করা এবং ইসলামিক মাহফিল করা, তাফসির করা, মাহফিল করা খুবই জরুরি, বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশনের জন্য। এরকম ইসলামিক যে প্রোগ্রামগুলো আছে, কালচারগুলো আছে, সেইটি তাদের সামনে উপস্থাপন করা আমাদের নেক্সট জেনারেশন যাতে করে ইসলামের পক্ষে আসে, ইসলামের পথে থাকে। আশা করি আমরা যারা সচেতন অভিভাবক রয়েছি, আমরা আমাদের বাচ্চাদের জন্য পরবর্তীতে আমাদের কী করণীয়, তাদের ব্যাপারে আমাদের চিন্তা চেতনার যে পরিবর্তন আনা প্রয়োজন, সেই বিষয়ে যে তিনি যে নির্দেশনা দিয়েছেন তা আমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। আমরা এই ধরনের আলোচনা রোম শহরের বিভিন্ন মসজিদে হোক সেরকম প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের নতুন প্রজন্মকে নিয়ে একটু চিন্তা ফিকির করতে হবে, বিশেষ করে ইউরোপের জমিনে যারা বড় হচ্ছে তারা যেন ইমানের অবস্থায় থাকতে পারে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি কালচারগুলো লালন করতে পারে, এই জন্য তিনি বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে। ইউরোপের প্রত্যেক দেশে, ইতালিতে বিভিন্ন এলাকায় আমরা যেন এই কার্যক্রমে চালিয়ে যাই, বিশেষ করে মসজিদ ভিত্তিক দিয়ে এই কার্যক্রমকে সমৃদ্ধ করা এবং বাচ্চাদেরকে কোরআন এবং দিন শিক্ষার মাধ্যমে আমরা এই দেশের কৃষ্টি কালচার শিক্ষা গ্রহণ করার মাধ্যমে ইসলামী সংস্কৃতির ভিত্তিতে আমাদের ছেলেদের গড়ে তুলতে পারি।